বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মামলায় 25 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। আর এর মধ্য দিয়ে শুরু হলো মামলার আনুষ্ঠানিক বিচার কাজ। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আসামিদের বিরুদ্ধে এই অভিযোগ গঠন করেন। সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে 20 সেপ্টেম্বর। রিপোর্ট করছেন হুমায়ুন চিস্তি। অভিযোগ গঠনের আদেশের নির্ধারিত দিনে মঙ্গলবার 25 আসামির মধ্যে কারাবন্দী 22 আসামিকে আদালতে হাজির করে জেল কর্তৃপক্ষ। আলোচিত এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান বিচারক। এ সময় আদালতের কাঠগড়ায় থাকা 22 আসামি তাদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান। একই সাথে তাদের আইনজীবীরা এ মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। আবেদন না মঞ্জুর করে 25 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক। একই সাথে পলাতক 3 আসামির জন্য আইনজীবী নিয়োগ দেওয়া হয়। মাননীয় আদালত বলেছেন যে এটা একটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, সুতরাং এই হত্যাকাণ্ড সংগঠিত যেটা হয়েছে সেটার জন্য আসামিদেরকে শাস্তিযোগ্য অপরাধ করেছেন এবং তাদেরকে আমরা বিচারের আওতায় আনার জন্য তাদের বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে। এই মামলা চূড়ান্ত রায় হলে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান সহ সমগ্র বাংলাদেশ এবং আমাদের কাছে এটার অবশ্যই মাননীয় জজ সাহেব তার রায়ের মাধ্যমে একটা মেসেজ দিবেন, সেই আশায় আমরা আছি। আসামিদের পক্ষে জামিন আবেদন করা হলেও আদালত আগামী রোববার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করায় এদিন জামিন শুনানি করেননি আইনজীবীরা। এদিকে অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বিষয়ে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেন তারা। এই অর্ডার এগেনস্টে আমরা উচ্চ আদালতে রিভিশন ফাইল দায়ের করি। আসামিদেরকে হ্যান্ডকাপ পরে আদালতে আনা হয় এবং দড়ি লাগিয়ে আনা হয়, যেটা মানবাধিকার লঙ্ঘন। আমরা আজকে আবেদন করেছি যে মাননীয় আদালত আমাদের হ্যান্ডকাপগুলো খুলে দেওয়া হোক এবং আসামি যখন আদালতে আসে হ্যান্ডকাপ ফ্রি মুক্ত থাকতে হবে। প্রাণদণ্ড আমাদেরকে মঞ্জুর করেছেন, আসামিদেরকে আদালতের হ্যান্ডকাপ পরে নিয়ে আসা হবে না। এটা অনেক আসামির মামলা এবং অনেক কিছু চিন্তা ভাবনার মামলা, সেই জন্য এই উচ্চ আদালতে যাওয়া হবে কি হবে না এই সিদ্ধান্তটা আমি এই মুহূর্তে একা দেওয়া যাবে না, ব্যাখ্যা ইয়ে করতে পারতেছি না। ফেসবুকে স্ট্যাটাস দেয় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে গত বছরের 8 অক্টোবর রাতে ডেকে নেয় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত 3টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় আবরারের বাবা বাদী হয়ে চকবাজার থানায় 19 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। 2019 সালের 13 নভেম্বর ঢাকার সিএমএম আদালতে 25 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ ডিবি। নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শেরেবাংলা হলের 1011 নম্বর কক্ষে থাকতেন তিনি। আলোচিত এ মামলায় 8 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার 3 আসামি মুর্শিদুজ্জামান জিসান, এতেশামুল রাব্বি তানিম ও রাফিদ এখনও পলাতক। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।